হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে জানবো গাঁটছড়া সিরিয়ালের ঋদ্ধিমান অর্থাৎ অভিনেতা গৌরব চ্যাটার্জির বাস্তব জীবনের ব্যাপারে। আপনি যদি এনার নিয়ে বিস্তারিত জানতে চান, শেষ অবধি দেখতে থাকুন। আশা করছি এনার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। তবে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। পেশাগত দিক থেকে তিনি একজন অভিনেতা, তো গৌরব তার অভিনয় যাত্রা ভালোবাসার অনেক নাম সিনেমার মধ্য দিয়ে শুরু করেন, যেটি 2006 সালে রিলিজ করা হয়েছিল। এরপর 2008 সালে স্টার জলসার দুর্গা সিরিয়ালে রূপমের চরিত্রে অভিনয় করেছেন। সেই বছর গৌরবের একটি সিনেমা রিলিজ হয়, সিনেমাটির নাম হচ্ছে ইতি। 2010 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা রং মিলান্তি। এরপর অভিনেতা গৌরবকে 2012 সালে স্টার জলসার ঘরে ফেরার গান সিরিয়ালে রিকের চরিত্রে দেখা গিয়েছিল। 2013 সালে গৌরবের আরও একটি বাংলা সিরিয়াল আসে, বধুবরণ, যেটি টানা 4 বছর চলেছিল। তারপর 2017 সালে আদুরিনী। সাল 2018, গৌরবের জীবনে আসে ব্যাপক জনপ্রিয়তা ও পরিবর্তন, হয়ে ওঠেন বাংলা ইন্ডাস্ট্রিজের আইকন, যখন গৌরবকে চরিত্রহীন ওয়েব সিরিজে দেখা যায়। এই ওয়েব সিরিজটি দুর্দান্ত জনপ্রিয়তা পায়। এরপর 2022 সাল পর্যন্ত তিনি অনেক সিনেমা ও ওয়েব সিরিজে কাজ করেছেন। 2018 সালে অভিনেতা গৌরব আরও একটি জনপ্রিয় সিরিয়াল করুণাময়ী রানী রাসমণিতে মথুর মোহনের চরিত্রে অভিনয় করেছেন। সিরিয়ালটি টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলেছিল। এছাড়া মহাপীঠ তারাপীঠ সিরিয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে দেখা যায় এবং বর্তমানে তিনি গাঁটছড়া সিরিয়ালে ঋদ্ধিমানের চরিত্রে অভিনয় করছেন। যেই সিরিয়ালে সোলাঙ্কি রায়, অনিন্দ্য চ্যাটার্জি, রিয়াজ লস্কর ও শ্রীমা ভট্টাচার্যকে অভিনয় করতে দেখা যাচ্ছে। তো যাই হোক, এনার আসল নাম গৌরব চ্যাটার্জি। এনার জন্ম 1984 সালে 15 জুন এবং এনার বর্তমান বয়স 38 বছর। তো এনার জন্মস্থানের ব্যাপারে বলতে গেলে, তিনি কলকাতার ভবানীপুরে চ্যাটার্জি বাড়িতে জন্মগ্রহণ করেন এবং বর্তমান ঠিকানা কলকাতা। এনার ধর্ম হিন্দু এবং জাতীয়তায় তিনি ভারতীয়। বন্ধুরা, অভিনেতার বাবা গৌতম চ্যাটার্জি এবং তিনি মহানায়ক উত্তম কুমারের নাতি। এছাড়া মা, দিদি ও বোন আছেন, যাদের ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এনার হাইট 5'8", আর ওয়েট 73 কেজি। হেয়ার কালার ব্ল্যাক, আই কালার ব্ল্যাক, স্কিন কালার ফেয়ার। বন্ধুরা, এনার এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে বলতে গেলে, তিনি গ্র্যাজুয়েট। এনার স্কুলের ব্যাপারে বলতে গেলে, কলকাতার এলগিন রোডের দ্য বিহেভ স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, এবং কলকাতা থেকে শিফট করে দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেন। পরে কলকাতায় ফিরে লা মার্টিনারি ফর বয়েজ থেকে পড়াশোনা করেছেন। জেনে নেওয়া যাক এনার পছন্দের কিছু জিনিস। তো গৌরবের হবিজের ব্যাপারে বলতে গেলে, ভ্রমণ, এছাড়া অভিনয়, ফটোগ্রাফি ও গিটার বাজাতে খুব পছন্দ করেন। পছন্দের রং ব্লু। পছন্দের অভিনেতারা হলেন মহানায়ক উত্তম কুমার, মিমি, জিৎ, শ্রাবন্তী। এনার ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে বলতে গেলে, বর্তমানে তিনি বিবাহিত। 2013 সালে অভিনেত্রী অনিন্দিতা বোসকে বিয়ে করেন। 2015 সালে গৌরব অনিন্দিতার মধ্যে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে এবং বর্তমান স্ত্রী অভিনেত্রী দেবলীনা কুমার। অভিনেতার ইনকাম সম্পর্কে বলতে গেলে, সিরিয়ালের জন্য মাসে প্রায় 44 থেকে 47 হাজার টাকা করে চার্জ করেন, আর সিনেমার জন্য প্রায় 2.5 থেকে 4 লক্ষ টাকা চার্জ করে থাকেন এবং এনার কাছে প্রায় 6 থেকে 8 কোটি টাকার মতন ধনসম্পত্তি রয়েছে। এবারে গৌরবের কার কালেকশনের ব্যাপারে বলতে গেলে, এনার কাছে রয়েছে একটি হুইন্ডাই ভার্ন, যার বর্তমান বাজার মূল্য প্রায় 12 লক্ষ টাকার মতো। আর রয়েছে MG হেক্টর SUV, যার বর্তমান বাজার মূল্য প্রায় 15 থেকে 17 লক্ষ টাকার মতো। অভিনয়ে যতটা অ্যাক্টিভ, ততটাই সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ। ক্রমাগত ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলোয়ার সংখ্যা বেড়েই চলেছে। ইনস্টাগ্রামে প্রায় 3,15,000 ফলোয়ার্স রয়েছে এবং ফেসবুকে প্রায় 2,80,000 মতো ফলোয়ার্স রয়েছে। বন্ধুরা, এই ছিল অভিনেতা গৌরব চ্যাটার্জির সম্বন্ধে সংক্ষেপে আমাদের লাইফস্টাইল ভিডিও। ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী লাইফস্টাইল ভিডিও কার নিয়ে দেখতে চান তা কমেন্ট করে জানিয়ে দিন। অভিনেতা ও অভিনেত্রীদের এই ধরনের ছোট ছোট ইনফরমেশনমূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে নিন, যাতে আমাদের ভিডিও সর্বদা আপনার কাছে পৌঁছে যায়। ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে।